হাট জেলার বন্যা পরিস্থিতি নিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপির। হাজাসাংসুলের কালীপাহাড়িতে জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে কটাক্ষ করেন অগ্নিমিত্রা পাল, পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। Yes, it is man-made flood. এটা পিসি মেড বন্যা, এটা কথা বলার না ঠিক সময় না, মানে এটা কাজ করার সময়। প্লাবন পরিস্থিতি নিয়ে যখন যন্ত্রণার শিকার আট জেলার লক্ষাধিক মানুষ, তখন তা নিয়ে রাজ্য রাজনীতি জলঘোলা হচ্ছে। শনিবার প্লাবন বিধ্বস্ত আরামবাগ পরিদর্শনে গিয়ে ফের ম্যানমেড বন্যার অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। আসানসোলে কালী পাহাড়িতে জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়ে এ নিয়ে কটাক্ষ করেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। দিদিমণি যেটা বলছেন ম্যানমেড, ম্যানমেড বন্যা না, এটা পিসি মেড বন্যা। সারা পশ্চিমবঙ্গে বন্যা হচ্ছে, সারা পশ্চিমবঙ্গের নিকাশী ব্যবস্থা ভেঙে পড়েছে, সব জায়গায় এক অবস্থা আছে। কোনো যে খালগুলো আছে কোনো পরিষ্কার করার কোনো ব্যাপার নেই, পলি জমে সেটা একদম এ হয়ে গেছে। এদিন বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন কালী পাহাড়ি এলাকার দুর্গত মানুষ। অগ্নিমিত্রা পাল চলে যাওয়ার কিছুক্ষণ পরে কালী পাহাড়িতে আসেন যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। কমপ্লেন করা এবং শুধু এটা ভুল ওটা ভুল সেটা ভুল, এটা উনি করতে পারেন, উনি বিরোধী দলের, ফলত বিরোধ করা ওনার কাজ। কিন্তু আমি শুধু এটুকুই বলতে চাই যে এটা এটা ওনার জায়গা, ওনাকে এখানে মানুষ নির্বাচিত করেছেন, উনি এখানকার প্রার্থী ছিলেন, আমার বিপরীতে ছিলেন, এবং উনি যদি একটু নিজে থাকতে পারেন মানুষের পাশে, আমার মনে হয় সেটা অনেক বেটার হবে রাদার দেন ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট। বিরোধী হিসাবে উনি ওনার কাজটা করছেন, এবার বিধায়িকা হিসেবে ওনার নিজের কাজটা করছেন। রাজনৈতিক আকচারচি চলছে, কিন্তু কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অপেক্ষায় আছেন দুর্গত মানুষগুলো। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।